নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি এবার আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমাদের একজন জাতক বা জাতিকা কোন কোন রোগে ভুগতে পারে বা তার কোন রকমের বিপত্তি আছে কিনা বা কোন রকমের ক্রনিক আছে কিনা সেটা তো আগে আমাদের নির্ণয় করে নিতেই হবে তো সেই জন্য লগ্নভাব ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা দ্বাদশ ভাব এদের কানেকশান আছে কিনা দেখতে হবে এটা একটা বিপত্তির কানেকশান তো যখন দেখা যায় যে এক ছয়ের কানেকশান থাকে তখন কিন্তু ছয় ষষ্ঠ ভাবটা রোগের কথা বলে তো এক ছয়ের থাকলে যেমন আমরা এখানে দেখিয়েছি লগ্ন হবে রধিপতি ষষ্ঠে বসে আছে এখানে এক ছয়ের আছে এক ছয়ের থাকলে জাতককে কিন্তু নিয়মিত ভুগতে হয় শারীরিক অসুস্থতার কারণে এবং এই এক ছয়ের সঙ্গে যখন অষ্টম ভাব যুক্ত হয়ে যায় তখন তার যে সমস্যাগুলো হয় শারীরিক সমস্যাগুলো সেগুলো অনেক যন্ত্রণাদায়ক হতে পারে আর যখন দেখা যায় যে সেখানে এই এক ছয় আটের সঙ্গে দ্বাদশভাবে একটা সংযোগ তৈরি হয় এক ছয় বারোরও সংযোগ তৈরি হতে পারে আট না এসে তো বারোর যখন যখন সংযোগ তৈরি হবে তখন তখন কিন্তু একটা হসপিটালাইজ হওয়ার কথা বলে এবার যন্ত্রণাদায়ক কোনো রোগের কারণে হসপিটালাইজ হতে হচ্ছে তখন এক ছয় আট বারোর কানেকশান থাকবে আর যখন এক ছয় বারো তখন কিন্তু নর্মাল অপারেশনের কথা বলে যেটা অপারেশন না করলে পরে বিপদ আসতে পারে আর এমনি যদি নর্মাল এক ছয়ের কানেকশান থাকে তাহলে কিন্তু তাকে রোগে নিয়মিত ভুগতে হতে পারে এখন ঘটনা হচ্ছে কি যে এই যে ষষ্ঠ ভাব রোগের কথা বলে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেমন আমরা বুধকে পাচ্ছি কারণ ষষ্ঠ ভাব এখানে কন্যা রাশিতে পড়েছে এই বুধ গ্রহটি কোন ঘরে অবস্থান করছে এবং ওই ঘরে কোন গ্রহ আর ওই ষষ্ঠ ঘরে কোন গ্রহ অবস্থান করছে ষষ্ঠ ঘরের যে সাইন লর্ড সে কোথায় অবস্থান করছে সে কার নক্ষত্রে আছে সে আবার কোথায় অবস্থান করছে এগুলো কিন্তু একটা বিচার্য বিষয় ষষ্ঠ ভাব কোন হাউসে পড়েছে এবং কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সেই ভাবটি কোন কোন জায়গায় রোগের কথা বলে যেমন আমরা যদি মেষ রাশির কথা বলি সেখানে মাথায় একটা আঘাত লাগতে পারে মেন যদি আমি কানেকশান বলি দ্বিতীয় ঘর সেটা মুখের কথা বলছে এইভাবে কিন্তু চতুর্থ ঘর সেটা আপার চেষ্টের কথা বলছে তো এই যে আমাদের কোমরের কথা বলছে তুলার রাশি তো পেটের কথা বলছে ফিফথ হাউস তো এরকম বিভিন্ন ভাগ আছে হাঁটুর কথা বলছে মকর রাশি তো কালপুরুষের রাশিচক্র অনুযায়ী এইরকম বিভিন্ন রাশির কারকতা আছে তো ষষ্ঠ ভাবটি কোন ঘরে পড়েছে এবং সেই হিসেবে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে এই জায়গায় সমস্যা হতে পারে যদি এক ছয় কানেকশান এক ছয় আট বা এক ছয় বারো বা এক ছয় আট কানেকশান থাকে এবং সেখানে যে যে গ্রহটি রোগের সঙ্গে যুক্ত সে যদি পীড়িত হয়ে যায় সে যদি অশুভ নক্ষত্রে থাকে এবং অশুভ গ্রহের নক্ষত্রের সাথে দৃষ্টি বিনিময় করে বা সে নিজে যদি দুস্থানগত হয়ে যায় তখন কিন্তু তার রোগে ভোগার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে একাধিক দিক থেকে কিন্তু দেখতে হবে কোনো একটা কোথাও এরকম নিয়ম নেই যে এটা থাকলে এটা হবে একাধিক জিনিস সেখান থেকে কি ধরনের কানেকশন আসছে তার উপর বেস করে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে তো আমরা যদি দেখি যে বিভিন্ন দিক থেকে আমরা এই যে যত রকম আমি বললাম যে একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে রবি উঠে আসছে বারবার তার যে সুষ্ঠুভাবের সঙ্গে রবির সংযোগ আছে সুষ্ঠুভাবে যে অধিপতি গ্রহ সেই রবির নক্ষত্রে আছে বা রবির দৃষ্টি পড়েছে ষষ্ঠ ভাবের উপর যে কোনো রকম ভাবে হোক এক ছয়ের কানেকশান আছে আটের কানেকশান আছে সেখানে রবির কানেকশান খুব জোরালো ভাবে আসছে তাহলে রবির নির্দেশিত রোগগুলিকে তাকে ভোগাতে পারে তাহলে রবি শরীরের কোন কোন অংশ নির্দেশ করে সেটা আমাদের জানতে হবে তাহলে রবি হচ্ছে হৃৎপিণ্ড মাথা মস্তিষ্ক চোখ প্রাণ আর রোগ প্রতিরোধ শক্তি এইগুলোর কথা কিন্তু রবি বলে কি কি রোগে ভোগাতে পারে রবি হাটের রোগ মস্তিষ্কের রোগ প্রবল জ্বর মেনিনজাইটিস সানস্ট্রোকের মতো ঘটনা ঘটাতে পারে সেরিব্রাল স্ট্রোক টাক পড়ার সঙ্গে যুক্ত করাতে পারে টাক পড়ার সঙ্গেও রবি যুক্ত কারো কথা হিসাবে আর চোখের সমস্যা এই এতগুলি কারণে যদি দেখা যায় যে তার চাটে রোগে ভোগার একটা সম্ভাবনা আছে এবং সেখানে রবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা গেছে বিভিন্ন দিক থেকে বারে বারে রবি কানেকশন আসছে তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো যে রবি যে কথা বলছে সেই রোগে ভোগার সম্ভাবনা থাকছে তবে এখানে একটা কম্বাইন্ড ব্যাপার থাকে যে কোন হাউসটা বারবার আসছে এবং কোন গ্রহটা বারবার আসছে তাদের মধ্যে কোথাও কমন কিছু আছে কিনা সবকিছু তো আর এরকম বলে তো আর হয় না সেখানে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও থাকতে হয় এবং সেখানে একটা নিজস্ব একটা ক্যাপাসিটি থাকতে হবে সেটার উপর কম্পাইল করে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যাই হোক তো ইন জেনারেল যে নিয়মগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবার চন্দ্র চন্দ্র যদি খুব একটা ভাইটাল ভূমিকায় দেখা যায় চন্দ্রকে শরীর খারাপের কানেকশান আছে একজন জাতকের চাটে এবং চন্দ্র সেখানে বিভিন্ন দিক থেকে বারবার বারবার চন্দ্রের একটা কানেকশান আসছে তখন আমরা চন্দ্রের যে কি রোগে ভোগাতে পারে কোন কোন শরীরের অংশ নির্দেশ করে সেটা আগে আমরা জেনে নিই শরীরের যে বিভিন্ন অংশ তার মধ্যে জলীয় অংশ চন্দ্র ভান্ডারে পড়ছে ফুসফুস পড়ছে এবং চোখ মূত্রগ্রন্থি মহিলাদের ক্ষেত্রে আবার আমরা ওভারি ইউট্রাস স্তন এবং স্তনগন্ধি এবং মন মানসিকতা হচ্ছে চন্দ্রের আন্ডারে আছে রোগের ক্ষেত্রে কি কি রোগ আসতে পারে ফুসফুসের রোগ যক্ষা দিয়ে নিয়মিত ভোগা রক্তপ্লতা ডায়রিয়াতে ভোগা এবং জলবাহিত বিভিন্ন রোগ টাইফয়েড জন্ডিস বমি বংকাইটিস পীড়া মানসিক রোগ ইত্যাদির মুখোমুখি করাতে পারে মহিলাদের ক্ষেত্রে ইউট্রাস অভারিস স্তন সম্পর্কিত রোগ এবং পিডিওডের ব্যাপারে একটা সমস্যা তৈরি করতে পারে চন্দ্র যদি তার চাটে এই শরীর সাপের যে জায়গাটি আমাদের আছে সুষ্ঠু ভাব সাপেক্ষে এবং এক ছয় আট বারের কানেকশন আছে এবং সেখানে চন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং চন্দ্র নিজে পীড়িত অবস্থায় আছে তখন তাকে এই ধরনের দিকে নিয়ে যেতে পারে এবার মঙ্গল মঙ্গলকে যদি আমরা দেখি যে কারো চাটে এক ছয় আটের কানেকশান আছে এবং সেখানে একটা মঙ্গলের সক্রিয় অংশগ্রহণ আছে এই ভাবগুলি সাপেক্ষে তখন আমরা এই মঙ্গলজনিত যে সমস্যা মঙ্গল গ্রহ যে রোগের ইন্ডিকেশন দেয় সেই রোগ সংক্রান্ত কারণে ভোগাতে পারে তো মঙ্গল এক্ষেত্রে শরীরের কোন কোন অংশ নির্দেশ করে হিমোগ্লোবিন রক্ত যে হিমোগ্লোবিনের পরিমাণ সেটা আমরা মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু তার নর্মাল যে রেঞ্জ তার থেকে নিম্নগামী হবে শরীরের মাংস পুরুষের যৌনাঙ্গ আর প্রাণ শক্তি এবং এটা কিন্তু রক্তের সঙ্গে যুক্ত মঙ্গল মলদার মস্তিষ্কের কথাও কিন্তু বলছে মঙ্গল কারণ প্রথম ঘরই তো কালপস রাশিচক্রে মেষের ঘর যার অধিপতি মঙ্গল তো সেই হিসাবে মস্তিষ্ক এখানে চলে আসছে কোন কোন রোগে ভোগাতে পারে মঙ্গল রক্ত সম্পর্কিত রোগ হঠাৎ প্রবল জ্বর ফোঁড়া হতে পারে অর্থ ফিস চুলা এই ধরনের কমন রোগগুলি আমাদের দেখা দিতে পারে যদি মঙ্গল পীড়িত অবস্থায় থাকে বিভিন্ন সেপটিক পেশিতে যে বিভিন্ন ধরনের বাত হয় টিউমার পুড়ে যাওয়া কেটে যাওয়া হার্নিয়া অ্যাপেন্ডিক্স আলসার রক্তচাপ বৃদ্ধি মস্তিষ্কের বিকৃতি ক্যান্সার ইত্যাদির মতো ঘটনা ঘটায় মঙ্গল এবার আমরা বুধের কার আসব কারো চাটে যদি দেখা যায় যে তার নিয়মিত রোগে ভোগার সম্ভাবনা আছে বা তার অপারেশন যোগ আছে সেক্ষেত্রে যদি বুধের একটা সক্রিয় অংশগ্রহণ থাকে ওই ভাবগুলি সাপেক্ষে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বুধ শরীরের কোন কোন অংশগুলি নির্দেশ করে সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বুধ হচ্ছে কি না ফুসফুস নার্ভ এবং নার্ভ সিস্টেম বাহুদয় কাঁধ এবং গল ব্লাডারের কথা বলে কি কি রোগে ফেপাতে পারে কাঁধের সমস্যা তার তোদলামি ভাব পক্ষাঘাত ফুসফুস সংক্রান্ত রোগ শীতে হারানোর মতো সমস্যা গল ব্লেডারের রোগ এটি কিন্তু বুধের আন্ডারে পড়ছে রোগ সেতি পুরুষত্বহীনতা বধহজম ইত্যাদি রোগে কিন্তু বুধ ভোগাতে পারে আজকে আমরা রবিচন্দ্র মঙ্গল বুধ এদের কারকতা নিয়ে আলোচনা করলাম মেডিকেল অ্যাস্ট্রোলজিতে তো নেক্সট টাইম আমরা পরবর্তী গ্রহগুলিকে নিয়ে আমরা আলোচনা করব তো মেনলি আমাদের আগে আমাদের দেখতে হবে কি যে তার চাটে এই ধরনের কোনো রকম বড় সড়ো অপারেশনের যোগ আছে কি না বা বিপত্তির যোগ আছে কি না এবং সেখানে এক আট বারোর কানেকশানও কিন্তু বিপত্তির কানেকশনের কথা বল বলে সেখানে ছয়ের যখন একটা সক্রিয় অংশগ্রহণ থাকবে জোরালো অবস্থায় ষষ্ঠ ভাব যদি কানেক্টেড হয়ে যায় সাথে তখন কিন্তু তার এই বিপত্তিটা শরীর খারাপের দিকেই কিন্তু ইন্ডিকেট করে ষষ্ঠ ভাবের অধিপতি পীড়িত আছে ষষ্ঠ ভাব দুস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত করেছে লগ্ন ভাব যুক্ত হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে বোঝা যায় যে বিপত্তিটা তার শরীরের দিকের কথাই বলছে বিপত্তিটা দুর্ঘটনার কথা বলতে পারে সেক্ষেত্রে এক আট বারোর একটা জোরালো কানেকশন থাকছে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আরও অনেক যোগ থাকে সেখানে চার আট বারো তিন আট বারো সাপোর্টিং ঘর হিসাবে তিন চার আসতে পারে আট বারোর সাথে লগ্ন তো সবসময় যুক্ত থাকবেই তো যখন আমরা দেখবো কি যে সুষ্ঠুভাবে একটা সক্রিয় অংশগ্রহণ থাকছে বা ষষ্ঠ একটা জোরালো অংশগ্রহণ থাকছে এই যে ভাবগুলো বললাম যেগুলো বিপত্তির ভাব তখন আমরা ধরে নেব এই বিপত্তিটা তার শারীরিক দিক থেকে আসবে এবং সেখানে গ্রহগত সমন্বয়ের দিক থেকে একটা রাহু মঙ্গলের একটা দরকার পড়ে অপারেশনের ক্ষেত্রে রাহু মঙ্গলের সংযোগ থাকে গ্রহগত যোগেরও তো একটা ভূমিকা থাকে তো এগুলো আরো জোরালো করে কোন একটা ঘটনাকে আরও অনেক জোরালো করে এই ধরনের যোগগুলি তাদের ভাবগত ক্ষেত্রে যে কানেকশান তার সাথে যখন যোগও থাকে তখন সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ